ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনা টিকা। বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে 94% কার্যকর দাবি করায় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন মডার্নার টিকার ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন। চলতি সপ্তাহেই টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা সহ উন্নত কয়েকটি দেশে অনুমোদন পাওয়ার পর এবার খুব শিগগিরই জার্মানিতে অনুমোদন পেতে পারে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা। দ্রুতই দেশটিতে এই টিকা সরবরাহ শুরু হবে। প্রতিদিন দেশটির 5,000-এর বেশি মানুষকে টিকা দিতে প্রস্তুত প্রায় 4,500 টিকা কেন্দ্র। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর জন্য করোনা ভাইরাসের টিকার 10,00,000 ডোজ উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে এক হয়ে কাজ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এসব টিকা ব্যবহারের জন্য প্রস্তুত হলে মূলত দরিদ্র দেশগুলোতেই তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানুয়ারির প্রথম সপ্তাহেই করোনার 84,00,000 ডোজ টিকা পাবে সুদান। কোন দেশের টিকা পাবে এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন জানুয়ারিতে কোভ্যাক্সের টিকাই পেতে পারে সুদানবাসী। এদের মধ্যে বয়স্ক চিকিৎসকের পেশাগতভাবে করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিরা টিকা পাবে সবার আগে।